আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে খুবই ভিন্ন রকমের একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির সামনে দেখে বোঝার উপায় নাই যে আমাদের বাড়ির ভিতরে সিঁড়ি আছে কি নাই। তো আসলে অনেকে সবাই দেখে হয়তোবা ভাবছেন যে আমাদের বাড়িটির ভিতরে হয়তোবা কোনো সিঁড়ি আছে। তো এটা আসলে আমাদের বাড়ির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি। খুব সিম্পলের মধ্যে, অর্থাৎ সিঁড়ি না দিয়ে কীভাবে অল্প খরচে সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দিব। তো এ বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি এবং বাইরেও কোনো সিঁড়ি রাখা হবে না। শুধু বাড়ির দক্ষিণ পাশে আমরা লোহা সিঁড়ি ব্যবহার করা হবে। তো যাদের বাজেট কম, যারা অল্প খরচে বাড়ি, একতলা বাড়ি নির্মাণ করতে চান, তারা কিন্তু এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তাতে করে আপনাদের সিঁড়ি না দিলে খরচটা কিন্তু প্রায় 1.5 লাখ টাকার মতো কম হবে। তো 1.5 লাখ টাকা খরচ আপনি কম করে কিন্তু আপনার বাড়িটি সুন্দর করে নির্মাণ করে নিতে পারবেন। অবশ্য যাদের একতলা করার ইচ্ছে আছে, একতলার উপরে দোতলা করতে চাচ্ছেন না, তাদের জন্য এই ডিজাইনটি প্রযোজ্য হবে। বিকজ অফ এই বাড়িটির উপরে আপনারা চাইলে কিন্তু খাতনি করে কিন্তু একপাশে দুটি রুম করতে পারবেন, কিন্তু ছাদে ওঠার জন্য আপনাদের সিঁড়ি ব্যবহার করতে হবে এবং ছাদের উপরে যে দুইটি রুম আপনারা দিবেন ওই দুইটি রুম আপনারা টিন শেড ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন প্রথমে আমরা আপনাদেরকে মনোযোগ সহকারে ড্রয়িংটি বুঝিয়ে দিই। আপনারা ড্রয়িংটি বুঝে নেবেন, তারপর আমরা আপনাদেরকে আবার সরাসরি ইনশাল্লাহ এই বাড়িটির বেস থেকে ছাদ পর্যন্ত কীভাবে কী রাখা হয়েছে তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে আরও অনেক বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তারপর ভিউয়ার্স দেখুন, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন সামনে দুটি গোল পিলার দেওয়া হয়েছে। তো বেসিক্যালি আমাদের গোল পিলার দুটার উপরেই কিন্তু আমাদের ফোস্টের ডিজাইনটা হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর একটি সামনে ফোস্টের ডিজাইন দিলে বাড়ির সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে। তো চেষ্টা করবেন এরকম সুন্দর একটি ফোস্টের ডিজাইন দিতে এবং সামনে একটি বড় সড়ো দরজা করতে, যেটা 5 ফিট বাই 3 ফিট দরজা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি একটি বাড়ি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। তো এই বাড়িটির মোটামুটি 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং সামনে 2টি ব্যালকনি দিয়ে করা হয়েছে। তো বাড়িটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্য রাখা হয়েছে 31 ফিট, প্রস্থ রাখা হয়েছে 41 ফিট, টোটালি 1271 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু, যদি আপনাদের 31 বা 41 ফিট জায়গা থাকে, তাহলে আপনারা সেম ডিজাইনে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে 2টি বেডরুম রাখা হয়েছে, 1টি একটু বড় আর 1টি একটু ছোট। তো প্রথমটি সাইজ রাখা হচ্ছে 14 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট, এটা একটু বড় সড়ো করে রাখা হয়েছে। এবং পরের বেডরুম সাইজ রাখা হচ্ছে 12 বাই 12 করে এবং সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে। তারপর ভিউয়ার, সামনে একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট করে, যেটা আপনারা দেখছেন গল্ফ সিস্টেম ফোস্টার ডিজাইন রাখা হয়েছে। প্রবেশ দিয়ে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি, ড্রয়িং রুমটি পাবেন, যেটা 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে। তারপর ড্রয়িং রুমটা যখন ক্রস করে আপনারা একটু ভিতরে প্রবেশ করবেন, তখন ডাইনিং রুম পাবেন, যেটা সাইজ আমরা 10 ফিট 4 বাই 13 ফিট 4 করে রেখেছি। তারপরে ভিউয়ার্স, পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, সেম সাইজ, একই সাইজ রাখা হয়েছে। তারপরে দুই পাশে 2টি টয়লেট রাখা হয়েছে, টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে 4 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট করে একটি, আরেকটি সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট 4 ইঞ্চি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাড়ির মাঝখানে একটি কিচেন রাখা হয়েছে, যেটা সাইজ আমরা 13 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে রেখেছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। আমাদের এই বাড়িটির মধ্যে মোট আপনার 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অথবা যদি না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়ির ভিতরে কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।
তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির ভিতরে কিভাবে কি রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর 4 থেকে 5 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে কিন্তু আপনারা এই বাড়ির সম্পর্কে প্রপারলি একটা খরচের হিসাব জেনে যেতে পারবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির ডিজাইনটি। তো আমাদের বাড়ির ভিতরে ডিজাইনটি ঠিক এরকম করে রাখা হয়েছে। তো এখানে আপনারা একটু দেখার বিষয় যে আমাদের পোর্চ দিয়ে প্রবেশ করলেই প্রথমে আমরা ড্রয়িং রুমটা রেখেছি। তো ড্রয়িং রুমটা স্পেসটা একটু ছোট হয়ে গেছে। তো আমাদের ড্রয়িংয়ে ছিল 12 ফিট বাই 11 ফিট ছিল, তো সেটা উনি একটু কমিয়ে ওনার বেডরুমগুলো বাড়িয়ে নিয়েছে। তো অনেক সময় দেখা যায় যে আপনারা আমরা ড্রয়িং করার পরেও কিন্তু বাড়ির মালিকে অনেক কিছু চেঞ্জ করে। তো আপনারা কিন্তু চাইলে আপনার বাড়ির ডিজাইনটার মধ্যে যেভাবে থাকবে তার থেকে আপনারা একটু চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে সামনের একটি বেডরুম যেটা আপনারা ড্রয়িংয়ের মধ্যে দিয়ে সাইজটা দেখেছেন। তো এখানে আমাদের বেডরুমটার ভিতরে দেখতে পাচ্ছেন যে নিচের ফ্লোরটি এখনও কিছু করা হয়নি, শুধু উপরে ছাদটি ঢালাই করা হয়েছে এবং খাতনি করা হয়েছে। তো আমাদের সামনের কাজগুলো শেষ করে কিন্তু আমরা ভিতরে প্লাস্টারের কাজ শুরু করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই রুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে, জানালাগুলো সাজিয়ে রাখা হয়েছে 4 ফিট বা 5 ফিট করে। এবং বাড়ির ভিতরে যে কাঠের চৌকাট অর্থাৎ কাঠের দরজা লাগানো হবে প্রত্যেকটি রুমের ভিতরে। তো সিঁড়িনা দিয়ে কিন্তু ছোটো একটি ফ্যামিলি যে ফ্যামিলিতে এক ভাই আছে অর্থাৎ এক বাপের এক ছেলে যারা আছে তারা কিন্তু ফাউন্ডেশন না দিয়ে এরকম সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপনাদের এই চ্যানেলে যদি দেখতে চান তাহলে অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, কেননা আমরা এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই ভিডিওটি দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কমন একটি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটটা মোটামুটি ক্লিয়ার কমপ্লিট হয়ে গেছে, তো যেটা অলরেডি ওনারা ইউজ করছে। তো আপনারা কিন্তু চাইলে প্রথমে দুটি রুম অথবা একটি টয়লেট ইউজ করে কমপ্লিট করে আপনারা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এটি পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ অবশ্য আপনারা দেখেছেন ড্রয়িংয়ের মধ্যে দিয়ে। এই বেডরুমটার মধ্যেও দুটি জানালা রাখা হয়েছে এবং একটি দরজা রাখা হয়েছে। তো এই বাড়িটির মধ্যে যতগুলো দরজা রাখা হয়েছে সবগুলো দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে এবং সবগুলো জানালা সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন যে ভিতরের রুমগুলোর মধ্যে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে, যেটার মধ্যে দেখা যায় যে গ্রামের বাড়িতে অনেক জিনিসপত্র থাকে মহিলাদের, যারা তারা অনেক কিছু চাইলে রাখতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ভিতরের রুমগুলোর মধ্যে একটু তাক বা শেলফ দিতে, তাতে করে কিন্তু আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনারা যখন ডাইনিং রুমের সামনেই আমাদের অর্থাৎ পোস্ট দিয়ে প্রবেশ করলে স্টেট যদি প্রবেশ করেন তাহলে আমাদের কিচেন রুমটা আপনারা দেখতে পারবেন। তো এই কিচেন রুমটার মধ্যেও আমরা সুন্দরভাবে 2-3টা তাক শেলফ ঢালাই করেছি এবং চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়ে গেছে। তো ইনশাল্লাহ এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি সিঁড়ি ছাড়া আমরা যেহেতু ডিজাইনটি করেছি তো সিঁড়ি ছাড়া আমাদের বাড়িটি দেখতে কেমন হয়। তো দেখতে পাচ্ছেন যে এই পাশের এখনও আমাদের এই পাশের অলরেডি একটা টয়লেট একটা কিচেন এবং দুটি রুম কমপ্লিট করা হবে এবং এ পাশের আমরা এখনও কমপ্লিট করিনি। তো ওনারা টাকা পয়সা হলে ইনশাল্লাহ ওনারা নেক্সটে এটা হয়তো কমপ্লিট করে ফেলবে, কেননা আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনাদের যাদের বাজেট কম যারা আস্তে আস্তে বাড়ি করতে চান তারা কিন্তু প্রথমে ছাদ দিয়ে পরে কিন্তু আপনারা ভিতরে চাইলে 2-1টা রুম কমপ্লিট করে আপনারা পরবর্তী কাজগুলো আস্তে আস্তে করিয়ে নিতে পারেন। যদিও এখনকার বাজারে জিনিসপত্রের দাম সব কিছুরই বেশি, রড থেকে শুরু করে বালু সিমেন্ট সব কিছুর দাম বেশি, তো আপনারা যেহেতু বাজেটে হবে না তো আপনারা আস্তে আস্তে কিন্তু করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে যেটা বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা যারা সারা জীবনের কষ্টের টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে যে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন, আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির ডিজাইন সৌন্দর্যটা নষ্ট হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা যদি এই বাড়িটির সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িটির কাজ এতটুকু করতে অর্থাৎ নিচ থেকে ছাদ পর্যন্ত আমাদের এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 8,40,000 টাকার মতো। তো দেখতে পাচ্ছেন যে 8 থেকে 8.5 লক্ষ টাকা দিয়ে আমরা আমাদের বাড়িটির কাজ এতটুকু করতে পেরেছি। তো এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট করা হয় তাহলে খরচ হবে 13 থেকে 13.5 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ইনশাল্লাহ আশা করছি যে 13 থেকে 13.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু আমরা পুরোপুরি এই বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবো। আর আপনারা কিন্তু চাইলে এই বাড়িটি আরও অল্প জায়গার মধ্যে আরও কম খরচও করতে পারবেন।
তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিদায় নিচ্ছি। আসসালাম।